হাই, আমার নাম মেঘা দে। আমি বর্তমানে পিএনআরডি ডিপার্টমেন্টে জুনিয়র ইঞ্জিনিয়ার, 2020 সালে জব জয়েন করি। আমি এর আগে এমবিসি কলেজ থেকে ডিপ্লোমা করেছি সিভিলে, 2016 পাস আউট। তারপর আমি সেন্ট্রয়েডে ভর্তি হই ফুল কোর্সের জন্য। এখানে সৌরভদা সন্দীপদা পড়ায়, সৌরভদা সন্দীপদা এরা ফুল ডিটেলে পড়ায় এবং প্রত্যেকটা সলিউশন আমাদেরকে খুব ভালো করে বোঝায়। মেইনলি আমাদের যে প্রবলেমটা হতো, যে আমরা পড়াশোনা করলেও বেসিকটুকু জানলেও এমসিকিউ আমরা সলভ করতে পারতাম না, সেক্ষেত্রে এমসিকিউ নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা কী করে সলভ করব। সলভ করলেও রিটেন তো ক্র্যাক হলো, কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করা একটা টাফ ব্যাপার। তার আগে বলে রাখি, সৌরভদা সন্দীপদা এরা দুজনেই মানে অনেক জব করে এসেছে আগে এবং এরা যথেষ্ট এক্সপিরিয়েন্সড এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের কী কী প্রবলেম হয়, প্র্যাকটিক্যাল ফিল্ডে কী কী করতে হতে পারে, আমাদেরকে সমস্ত টেকনিক্স সমস্ত কিছু শেখায়। তাছাড়া তারপর ইন্টারভিউ ক্র্যাক করা, এখানে বলে রাখি ইন্টারভিউয়ের জন্য আলাদা ক্লাস করানো হয়। ইন্টারভিউ একটা এমন মহল তৈরি হয় যেখানে প্রপার ইন্টারভিউ রুমে তুমি যাওয়ার আগে যে নার্ভাসনেসটা কাজ করে বা যে প্রিপারেশনটাই থাকে, সেই প্রিপারেশনটা তুমি যাতে আগে থেকে নিয়ে রাখতে পারো তার জন্য তারা ক্লাস করায়, এবং এক্স্যাক্ট ইন্টারভিউ রুমের মতোই আমাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়। সেখানে আমরা বুঝতে পারি যে একজন ইন্টারভিউয়ার আমার কাছ থেকে কী জানতে চাইছে, কী শুনতে চাইছে, একটা কোশ্চেনের উত্তর কী রকম হতে পারে, কত কত দিকে উত্তরটা হতে পারে, সেই বিস্তৃত জানতে চাইছে নাকি প্রপার জানতে চাইছে, এগুলো আমাদেরকে খুব ভালো করে বোঝানো হয়। আমাদের প্রথমে ইন্টারভিউ নেওয়া হয়, তারপর ইন্টারভিউয়ের অ্যানালিসিস আমাদেরকে দেওয়া হয় যে এটার অ্যান্সার এরকম হতে পারতো, এরকম না হয়ে এটা। তো এইসবভাবে আমরা ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। রিটেনের জন্য দাদারা পরীক্ষা নেয়, বারংবার পরীক্ষা হয় এবং আমরা নিজেদেরকে অ্যানালিসিস করতে পারি, আজ এখানে ভুল হয়েছে, ওখানে ভুল হয়েছে, পরের বার সেটাকে আমরা কারেকশন করি। আমাদের পরীক্ষা খুবই মানে স্ট্রিক্টলি হয়, ভালোভাবে হয় এবং সততা নিজের কাছে, তো চাকরি পরীক্ষায় সততা চায়। এটাই তোমরা করে দেখতে পারো, আমার মনে হয় আমি তো খুব উপকৃত হয়েছি। আশা করি তোমরা পড়াশোনা যদি করো, হার্ডওয়ার্ক করো, আর দাদারাও পথ দেখাতে পারে, কিন্তু কষ্টটা পড়াশোনাটা সেটা তোমাকেই করতে হবে, তারা পথটুকু কেবলমাত্র দেখাতে পারে এবং এই পথটা সহজ করে দেয় অনেক ক্ষেত্রে। বেশ, ঠিক আছে, টাটা।